الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، প্রথম কথা হলো প্রশংসা আল্লাহ তাআলা যিনি আমাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিক আছে, এবার আপনাদেরকে দুই মিনিট সুযোগ দিলাম, যার মনে যার পেটে যত কথা আছে সব বলে ফেলেন, এরপরে সবাই চুপ থাকেন, সর্বোচ্চ 20 মিনিট কথা বলবেন। কারণ আধা ঘন্টা এক ঘন্টা কথা বললে যদি লাভ হইতে ধরে মাগরিব থেকে এখানে ওয়াজ হচ্ছে, আপনারা এখন সব চুপই করতে চান। আমার তো আপনার বাপ দাদা 14 খানদারের ইতিহাস জানা লাগবে না আপনাকে বোঝানোর জন্য। মাগরিবের পর থেকে এখানে ওয়াজ হচ্ছে, দোকানপাট রাস্তাঘাট সব এখন ফুল, এখানে বসে আপনারা শেখ আর মাস করে আপনারা কথা বলেন। আপনাদেরকে হৃদয়ের জন্য আমি আর জামশেদ মজুমদার আরো 1 ঘন্টা কথা বললে কি উল্টা ফেলতে পারবো এটা বুঝে আসছে। তো মাগরিব থেকে যদি হিস্টোরি টান দিই 10 বছর পিছনে না গেলাম, শুধু মাগরিব থেকে টান দিলে তো আপনি এখনো চুপ হচ্ছেন, আপনি তো অনুভব করতে পারতেছেন না আপনি কোথায় আসছেন। কিন্তু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে من سلك طريقا يلتمس فيه علما، যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সখাল আল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথের মাধ্যমে সহজ করে দেবে। আপনি আসছেন জ্ঞান অর্জন করতে, আল্লাহ করবে আপনার জান্নাতের পথ সহজ আপনি করুন ভগ্ন। আপনি গির 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 মানে বুমবাং গাইতেছেন, আপনি কথা বলছেন ঠিক না? এইভাবে যদি চুপ থাকতে পারেন, অনুমতি দিলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যদি কারো কথা বলার ইচ্ছা থাকে আমি আপনাকে সুযোগ দেবো এখানে এসে বলি। একটা স্টেজ, এই সাউন্ড একটু কমন তো ভাই, এত একটু দিয়ে না প্লিজ, নর্মাল করে গান বাজনার অনুষ্ঠান না তো ভাই, ওয়াজ মাহফিলের অনুষ্ঠান, নর্মাল রাখেন সাউন্ড। আচ্ছা আচ্ছা, দেখেন আমি এটা নিশ্চিত না যে এখানে কে খুব ভালো বলতে পারে কেমন বলতে পারে, তবে এটা নিশ্চিত যে আমার যেটা অনেক ভালো জ্ঞানী এখানে উপস্থিত আমার সামনে আছে, এটা তো আর অনেষ্টিতে কিছু নাই। এতগুলো মানুষ আমার থেকে অবশ্যই উত্তম মানুষ আছে, অনেক অধিক জ্ঞানী মানুষ আছে অনেক, এটা তো নিঃসন্দেহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের কথা বলার সুযোগ দিয়েছে, আপনারা আল্লাহর এই দয়ার প্রতি সন্তুষ্ট থাকেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকেন। আমি ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদেরকে, আমি 1 ঘন্টা 2 ঘন্টা বসে কথা শুনবো, আমার রাতের 11টা বলে। আর আমি কৃতজ্ঞ যারা শেখরা আমাকে সুযোগ করে দিয়েছে শেষে কথা বলার জন্য, যদিও আজকে মাগরিবের পর বলতে ছিলাম আমি, আমার উস্তাদরা শেখরা ওনারা মাহফিলটা শেষ করার কথা ছিল, কিন্তু যেহেতু জ্যাম জটের কিছু ব্যস্ততার কারণে আসতে পারিনি, ওনারা স্নেহ করে যে ওনাদের স্টেজের যে টাইম আমাদের টাইম হচ্ছে একটু সামনে কখন লাগবে এগুলো বন্ধ করতে পারবো, তো ওনারা যে সুযোগ করে দিয়েছে আল্লাহ তাআলা ওনাদের উপর সন্তুষ্ট হন, এবং আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন তার কৃতজ্ঞতাকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। প্রশংসা কার? এই পৃথিবীর মালিক কে? কে যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? মায়ের গর্ভে ওই পুত্র সন্তান অথবা কন্যা সন্তান কে দান করে? এই পুরো পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করে কার কাছে প্রত্যাবর্তন করবে? তাহলে প্রশংসা কার? সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন আমাকে কথা বলতে দেওয়া হয়েছে যুবকদের ভূমিকা, আমার আব্বা দাদার ভূমিকা তো ইসলামে খুব বেশি খুঁজে পাই না, যুবকের ভূমিকা বলবে না না, আমি অকৃতজ্ঞ না, আমি বলছি না যে তারা কিছু করে নাই, আমি এসে কিছু করতেছি বা এখনকার মানুষ করতেছে, আমি অকৃতজ্ঞ নই, আমি অস্বীকার করতেছি না।
ভূমিকা তো বহু, ভূমিকা তো বহু, কে কি করতে পারে সেটা হলো বড় কথা, কে কি করতে পারত করে নাই সেটা বড় কথা না, যেটা চলে গেছে সেটা আর আসবে না, যেটা আছে সেটাকে সামনে নিয়ে যেতে হবে। যুবকদেরকে নিয়ে কথা বললে অশ্লীলতা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলা সম্ভব? আপনি বলছেন যুবকদের ভূমিকা, কি বলবো ভূমিকা, আমি তো নামাজই পড়ি না। এই তোমাদের মধ্যে কে জানো না যে নামাজ পড়া ফরজ, কে জানো না, তোমরা জানো না, আমি এর কি বুঝাবো, তো জানো আমি আমি কি বলবো বলো, জানা করা হারাম না হালাল, গান বাজনা হারাম না হালাল, নামাজ ছাড়া গুনাহ না কি সওয়াব, ওয়াজ করব কার সামনে আছে সব তো আমার থেকে বেশি, এমন কি আছে যেটা আমি জানি সব পর্যন্ত বলবো, যেটা 1450 বছর থেকে কোনো কিছু বলে নাই, এমন কোন তথ্য আমি তোমাকে দিব যে তথ্য সম্পর্কে তুমি অবগত নও, তোমার মা অবগত নয়, তোমার বাবা অবগত নয়, তোমার সমাজ অবগত নয়, কোন তথ্য আমি দিব আমার জানা নাই। আমি দেখি আমি যা বলি তোমরাও তাও বলো, আমি দেখি আমি যা জানি তোমরা তাই জানো, হ্যাঁ তোমরা এক জায়গায় না শুধু সব জায়গায় আমার মতো, আমিও জানি বলি কিন্তু করতে পারি না, তোমরাও জানো বলো করতে পারো, যদি করার কথা আসে তাহলে সবাই পিছিয়ে আমরা, যদি জানার কথা আসে সবাই জানো। বিয়ের আগে মেয়েদের সাথে প্রেম করা হারাম না হালাল, জেনা না সর্ব থেকে আসা কোনো সম্পর্ক, এইটা একটু আসতে গেল কেউ কেউ কনফিউজ, কারণ বলে যে ওই দিন গান শুনলাম যে এটা প্রেম যেটা সর্ব থেকে আসে ওইটাই তো অমর হয়ে, এই জন্য পোলাম চিন্তা করতে গেলে, হ্যাঁ আচ্ছা দেখো আমি তোমাদের সময় নষ্ট করবো না, তোমাদেরকে অশ্লীলতা সম্পর্কে দু চারটা কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ, দেখো তোমাদের কাজে আসে কিনা, ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা, দেখো তোমরা ক্ষিপ্ত হয়ো না, মানুষ কোন হুজুর কি বলল তুমি এটাতে সময় নষ্ট করিও না, হুজুর দিয়ে হুজুর যাচাই তুমি করতে যেও না, কোরআন সুন্নাহ দিয়ে হুজুর যাচাই তুমি করতে যেও না, তুমি ওই পদ্ধতিতে আগাও যে পদ্ধতিতে সোনার কষ্টি পাথরে সোনা যাচাই করে, আরেকটা স্বর্ণের ঝুমকা আরেকটা স্বর্ণের ঝুমকা দিয়ে তো কত যাচাই করে না, যে এই হাত এই হাত এই চুড়ি এই চুড়ি দুটোটা এভাবে যাচাই করে স্বর্ণ, কিসে যাচাই করে, তাহলে এই হুজুর সেই হুজুর বন্ধ করে হুজুর যাচাই করতে হবে কি দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে হুজুর যাচাই করতে হলে কি জানতে হবে, কোরআন সুন্নাহ জানতে হবে না, কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে ভাইরা আমার। দেখো আমি ওই দিন দেখলাম আমার ভাতিজা ছাত্রলীগের সভাপতি, আচ্ছা বলতে পারো যে ভাই কি বল দেখানোর জায়গায় এসে, আরে না ওর কথা বলতেছি কেন রিজন আছে, ও আমাকে একটা ভিডিও পাঠাইল, পাঠায় আমাকে বললো যে রে দেখ তো কি বলে, তুই তো এমনি নামাজ পড়স তোর তো হাফ লেডিস পিছে, আমি বললাম দেখ তর্ক বিতর্ক শেষ নাই, ও আমার হাফ লেডিস করবো কিছুক্ষণ পর আমার মতো কত হুজুর ওরে কাফের মুশরিক বিদাতে অনেক কিছু বলে ফেলবে, আলটিমেটলি ওর শ্রোতারা জানলো যে আমি হাফ লেডিস, আমার শ্রোতারা জানলো যে মুশরিক, কিন্তু কামের কাম কিছু কিছু ও বলে যে তাহলে তুই কি কিছু বলবি না, আমি বললাম যে আমার তো কখনো ওর সাথে সাক্ষাৎ হয়নি যে এমনটা বলেছে বা বলে যারা, তবে যদি সাক্ষাৎ হতো তাহলে বলতাম এইভাবে হাত পেতে যারা নামাজ পড়ে তারা কি 2023 সালে যারা পড়ে তারা হাফ লেডিস নাকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারা হাফ লেডিস ছিল, আমি জিজ্ঞেস করতাম হয়তো তাকে, আমি তাকে জিজ্ঞেস করতাম হয়তো কি বাংলাদেশ এরিয়াতে যারা এমন মুখে হাত বাজে নামাজ পড়ে পুরুষরা তারা হাফ লেডিস নাকি যেই সাহাবি থেকে হাদিস বলবেন তিনি হাফ লেডিস, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আমি হয়তো তাকে পেলে জিজ্ঞেস করতাম হাফ লেডিসটা কে, যে বাংলাদেশে 2023 সালে বুকে হাত বেঁধে নামাজ পড়ে সে হাফ লেডিস নাকি 1450 বছর আগে যে হাদিস বর্ণনা করে গিয়েছে যার পক্ষ থেকে বর্ণনা করে গিয়েছে সে হাফ লেডিস, কে হাফ লেডিসটা, আমি হয়তো প্রশ্ন করতাম, আমি হয়তো কাফের মুশরিক ফতোয়া দিতাম না, হয়তো আমি আজে বাজে কথা বলতাম না তার সম্পর্কে, হয়তো আমি এমন করে কথা বলতাম না যে এই মাঠের সম্মানের মধ্যে আমি বলতাম ঠিক কিনা, তারা সবাই বলতো ঠিক, আমি হয়তো এমন কিছু বলতাম না,
আমি তাকে পেলে বলতাম বুখারী মুসলিমের যে হাদিসগুলো হাফ বাদার বুকে এগুলো কি জাম যদি সে বলতো যে না এগুলো কি দঈফ যদি সে বলতো না এগুলো কি মুনকার যদি সে বলতো না তাহলে আমি তাকে বলতাম যে শিখেছে হাফ বাদার বুকে শুধু সে হাফ লেডিস নাকি যে সাহাবী শিখিয়েছে উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাউযু বিল্লাহি মিন যালিক আমি হয়তো এটা জিজ্ঞেস করতাম আমি হয়তো ফতোয়া দিতাম না মাজার পূজারি বিদআতি এসে বলে মাঠ গরম করতাম না আমি আমি হয়তো তাকে পেলে বলতাম হাফ লেডিস কে কে হাফ লেডিস যে হাদিস থেকে যে শিখিয়েছে সে নাকি যে হাদিস যে শিখিয়েছে সে নাকি যে হাদিস যার থেকে বর্ণনা সে হাফ লেডিস কে আমি আমল তো আকাশ থেকে নিয়ে এসে করি না তুমি তো বলতে পারো না যেগুলো হাদিস না তুমি তো বলতে পারো না এগুলো দঈফ দুর্বল তুমি বলো যে এগুলো হানাফি না তুমি তো বলো না এগুলো হাদিস না তুমি বলো এগুলো হানাফি না আমি তো এগ্রি করি এগুলো হানাফি না তুমি তো সত্য বলেছো তো তুমি তো বলো না এটা হাদিস না এখানে তো তোমার এগ্রি করা উচিত এটা হাদিস এটা কি হাদিস যাই হোক এসব কথা বলে মাঠ গরম করা যায় কারণ কিছু শিখলাম না আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুন এই ধোকাবাজ মানুষের সাথে ধোকাই হয় সবসময় ধোকাবাজ মানুষের সাথে ধোকা হয় সবসময় ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে আজকে এখানে কোনো দাওয়াত হয় না দাওয়াতের কাজ হয় না এখানে দাওয়াতের কাজ হলে তো মানুষজন শিখত আমি মনে কষ্ট নেবেন না কাউকে কি একটু জিজ্ঞেস করবো কিছু না আপনারা মনে কষ্ট নেবেন এই ক্যামেরা হলে আপনাদেরকে ইজ্জত নষ্ট করে দেবে ক্যামেরা না থাকলে হয়তো আমি কাউকে এনে বলতাম তুমি তো মাগরিব থেকে আছো দেখি পাঁচটা গুনে গুনে নসিহা বলো পাঁচজন হুজুর ওয়াজ করে গেছে প্রতি একজন থেকে একটা নসিহা বলো সেগুলো জানো কারণ তা তো মনোযোগী হয়েছিল তার চয়েস করা হুজুর আছে ওই হুজুর যখন আসবে সে তখন স্টেজে আসবে না নসিহা আসবে না এই পুস্তরে এত বক্তার নাম কেন কারণ মাহফিলওয়ালা এখন মেলা করতে যায় মাহফিল করতে যায় তারা বলে যে এই হুজুরের শ্রোতা ওই হুজুরের শ্রোতা ওই হুজুরের শ্রোতা তিন হুজুর থাকলে তিন হুজুরের শ্রোতা আসবে এই জনগণ ধোকাবাজ তাই ওদের মাহফিল কমিটি গুলো ধোকাবাজ জনগণ তাদের দিন থেকে তাদেরকে সরিয়ে নিয়েছে তাই তারা এমন মাহফিল কমিটি পেয়েছে কারণ মাহফিল কমিটি ঠিকই বোঝে কারে কিভাবে আনতে হবে জনগণও বুঝে গেছে সারা বছর যাই করো তোমরা মাহফিলের প্যান্ডেলে হুজুরের টাকা দিয়ে দিলে জান্নাতে ঢুকে গেছে জনগণ এভাবে খুশি হুজুর ওভাবে খুশি টাকা যাই হোক হুজুরের দোষ নেই মাহফিল কমিটির কথা বলছি ওয়াল্লাহি আমি যত হুজুর চিনি কওমি বলেন সুফি হুজুর আমি কম চিনি কওমি হুজুর চিনি আলহামদুলিল্লাহ টুকটাক চিনি যেহেতু আমার বাড়ি কুমিল্লা এদিকে কওমিটাই বেশি মাদ্রাসা মসজিদ ওদেরই বেশি আমি কওমি হুজুর চিনি আলহামদুলিল্লাহ আহলে হাদিস হুজুর চিনি কোন হুজুর সন্তুষ্ট না মাহফিল আপনি হয়তো বলতে পারেন টাকা নিয়ে সন্তুষ্ট আল্লাহর কসম আমি একজনকে পাইনি যে টাকার কারণে অসন্তুষ্ট সবাই বলে যে মাহফিল গুলো দিন দিন মেলায় পরিণত হচ্ছে এখানে দিন শিক্ষার আর কোনো ব্যবস্থা থাকতেছে আমি কাউকে গর্ব করে বলতে দেখিনি বলেছে যে আজকে আমি মাহফিল করেছি দেড় ঘন্টা এত ভালো শ্রোতা পেয়েছি এত ভালো ছাত্র পেয়েছি এত ভালো মজলিস পেয়েছি যেখানে আমি গঠনমূলক আলোচনা করেছি এবং মানুষ বসেছিল সে বলবে যখন আমি গঠনমূলক আলোচনা করি তখনই হোক কোমর সোজা করে মুরব্বি উঠে পোলাপাই উঠে মোবাইল কারণে হ্যাঁ দোস্ত মাহফিল তো জমতেছে না হুজুর তোমার গাইলে যাচ্ছে যতক্ষণ গালি গালাজ চলবে ততক্ষণ মাহফিল জমবে যত বড় ধোকাবাজ জনগণ তত বড় ধোকাবাজ হবে হুজুর এবং তত বড় ধোকাবাজ হবে মাহফিল কারণ যার যেমন শিক্ষা দিবে আল্লাহ ওরকম মানুষ তার জন্য ভালো কথা মধ্যখানে একটা কথা বলি রাস্তার চেয়ারম্যান কে আজকালকার খারাপ বলে মনে হয় এই রাস্তার যে খারাপ কন্ডিশন এটা এক দুই দিনে খারাপ বলে মনে হয় আমার মনে হয় দু তিন বছর আগে হইতে পারে সত্যি কত বছর হ্যাঁ দেখছেন আমার আইডিয়া আছে বাপ দাদারা সেরমনি করে গেছে তাই বুঝলি রাস্তা মানে কিছুদিন আগের খারাপ হলে বুঝতে হবে এটা বহু আগের খারাপ খারাপের পরে খারাপ আমার একজনে বললো যে রাস্তা একটু খারাপ আমি বলছি না একটু ভালো সবটাই খারাপ তাহলে এতক্ষণ তো অনেক কথা বললাম 11:23 বাজে 11:40 পর্যন্ত কথা বললে কতক্ষণ কথা হতে পারে দেখি অঙ্ক পারে কে কে কতক্ষণ 17 মিনিট তাহলে একটু শুনবা তাহলে 17 মিনিট কথা বলে চলে যায় কি বল ইনশাআল্লাহ আমি তোমাদের বলতে চাই তোমরা ইসলামে তোমাদের ভূমিকা কি
যাও তুমি তোমার ভূমিকা শিখে নিও কোনো বড় আলেম থেকে, আমি ওটা তোমাকে ভালো করে বলতে পারবো। ওনারা আমাকে না জিজ্ঞেস করে টপিক হিসেবে জানেন এই বিষয়ে, আমি যে বিষয় জানি তোমাকে নিয়ে কথা বলতে সে বিষয়ে। তোমাদের রব বলেছে কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, এদের সবাইকে বলে দিন নারী এবং পুরুষকে, শুধু যুবককে নয়, জানা দাবি ছাড়া এখন মুরব্বীরা বেশি আগাইছে, মুরব্বীরা বেশি আগাইছে। এখন কেউ বলতে পারে যে হুজুর জোয়ান তো সবকিছু মুরব্বীদের দোষ দেয়। আরে দেশের মুরব্বীগুলা যারা বেশিরভাগ যারা বিচার আচার করে তারা যে কত বড় জেনাবাজ। তোমার গ্রামের মুরব্বী বলো, আমার গ্রামের একটা বলো না, তোমারে কইতেছি না আমারে কইতেছি না। যদি বলো যে প্রুফ করো প্রমাণ করো, প্রমাণ তো আমি এত তোমার কাগজ করে দিতে পারবো না, তবে আমনি শুনছেন নি, আমনি আসলে জানে জানি। কারণ 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 গ্রামের মানুষ সহজ সরল হয় মুরব্বী মানে, এই মুরব্বীরা কি করুন কথা, দেখা যায় একজন পুরুষ বেকার, পা কাটা, পা পচে যাচ্ছে, এলাকার মোড়লের কাছে সাহায্যের জন্য যায়, বিচার আচার করে সাহায্যের জন্য যায়, ওর ডাক্তার ডাক্তার চেনে ফোন টোন করে, দেখা যায় যে লোকটার পা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, ওর বউয়ের সাথে সব এই হলো মুড়ি। যে সমাজের বাপ মনে করে ছেলের সামনে সিগারেট খাওয়া বেয়াদবি না, ছেলে বাপের সামনে খাওয়া বেয়াদবি, এই সমাজের আদব মানে আদবের যে সেটিং আছে এটা কঠিন। মোবাইল নষ্ট হলে ফরম্যাট দিলে আবার আগের জায়গায় আসে, ল্যাপটপ নষ্ট হলে ফরম্যাট দিলে আগের জায়গায় আসে, এই সমাজের কোনো ফরম্যাট দিয়েও ডিফল্টে নিয়ে আসা যাবে না। কারণ যে সমাজে ভালো মন্দের মানদণ্ড দুই রকম, একটা পোলার জন্য একটা বাধ্য, ঠিক না? অসুবিধা নাই, একটা হুন্ডার নতুন কিনেছে তো ওই জন্য না, ওর দোষ না, ওর দোষ না, বেচারা লাগেছে সব করে চুরি যাতে না হয়, ও বোঝে নাই, ও আছে না। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বাল আল্লাহু তাআলা ক্বুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে অশ্লীলতা, না যাহারা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ্যে ও যা গোপনে। আচ্ছা কি বলবো, কি কইতে আমরা ছোট বলা মানে আসলে দিলে দেখি এদিকে এদিকে, এ তোমরা ক্যামেরাটা একটু বন্ধ করো, শুধু যে প্রজেক্টর চলো, ক্যামেরা বন্ধ করো, কাম আছে কাম আছে, এই পোলা তো বড় হইতে হবে, ভবিষ্যৎ আছে তো, তোমরা তো এ ভিউ করে ইন্টারনেটের ল্যাং টায়ার দিয়ে টাকা কামানোর জন্য ওরে বিক্রি করে দেবে, বন্ধ করো, একটু স্টপ করো, একটু স্টপ করো, এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ না আমি বলতেছি, আসো আসো আসো, এ ভাই আমি ওয়াশ টস পারি না, এগুলোই পারি। তোমার নাম কি? ইসরাফিল, ন্যাংটা হতে পারবা না? বলো না, ন্যাংটা হতে পারবা? পারবা না তো, সরম না, সরম কি না? এই ছোট বাচ্চা বোঝে ন্যাংটা হওয়া সরম। আচ্ছা ন্যাংটা হওয়া কি আগে সরম নাকি আগে হারাম পরে সরম? তোমাদের মধ্যে মুরব্বী এইগুলো তো বন্ধ করে নেই, বলো হাসি হলো, এখানে কমেডি চলতে থাকে, এখানে একটু অনুভব করার চেষ্টা করো কি বলতেছি, বুঝছো? এইভাবে যদি হাসো তোলা পেন রে আল্লাহ হেদায়ত করে। এখানে কি কেউ রাজি হবে ন্যাংটা হওয়ার জন্য? বলতে হুজুর আপনি ন্যাংটা করতে চাচ্ছেন কেন? আরে না রে পাগলা, ন্যাংটা করতে চাচ্ছি না। আচ্ছা ন্যাংটা হওয়া কি হারাম তারপরে সরম নাকি আগে সরম পরে হারাম? আগে হারাম না সরম, এটা হারাম এই জন্যই তো সরম, ঠিক না? চায়ের দোকানে যে গান বাজে এটা কি হারাম না? এটা তো সরম লাগে না কারো। তার মানে হারাম, হারামের সরম সবার লাগে না, সব কাজে লাগে না। একই লোক সিগারেট খায় হারাম, সরম লাগে না, ন্যাংটা হতে লাগে। একই লোক শুকর খায় না হারাম, কিন্তু ঘুষ খায়। অথচ শুকর যে আল্লাহ হারাম করেছে, ঘুষ যে আল্লাহ হারাম করেছে। তার মানে মানুষের কাছে হারাম হালালের মানদণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে।
যদি কোনো কাজ 10 জনে করে তাহলে এটা হারাম হলেও শরম নাই যদি কোনো কাজ 10 জনে না করে তাহলে এটা হারাম না হলেও শরম যেমন শ্বশুর বাড়িতে যাচ্ছে খালি হাতে কেমনে যায় আপনার শরম আর এটা কি গুনাহ আছে শ্বশুর বাড়িতে খালি হাতে কেমনে যায় যা বড় শরম এটা কি গুনাহ আছে তাহলে যেই কাজ 10 জনে শরম বলে ওরে ওটা হারাম না হলেও শরম লাগে আর যেই কাজ ওর সামনে 10 জনে করে ওটা হারাম হলেও শরম লাগে আচ্ছা কোন একটা মেয়ে যদি এখানে না আসে এটা হালাল না হারাম দেখা জায়েজ হবে না গুনাহ হবে টেলিভিশনে যে মেয়ে না আসে ওটা হারাম না হালাল দেখা জায়েজ না গুনাহ একই তো জিনিস তার মানে হারামের মানদণ্ড চলে গেছে ভিন্ন জায়গায় যুবক চাই ধর্ম হোক তার মতো যুবক বলে ইসলামের আমার খুব ভালো লাগে একটা অংশ বললাম কোনটা অল্প বসে বিয়ে করার কথা বলে ইসলামে এক বিবাহিত পুরুষ বলে ইসলামের বিয়ের বিষয়টা আমার খুব দারুণ লাগে বললাম কোনটা বলেছে এই যে একের বেশি বিয়ে করছে বলে ছেলে যখন ছেলে থাকে তখন সে বাপ মায়ের সাথে অন্যায় করে বৃদ্ধ হয়ে বলে ইসলামের এটাই তো আমার ভালো লাগে কোনটা বলে যে আল্লাহ বলেছে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি কিন্তু ছেলে থাকা অবস্থায় এই আয়াতের ভালো এই হাদিসের ভালো বাপ হলে ওর ভালো গরিব লোক বলে ইসলামের এটাই তো আমার সুন্দর লাগে কোনটা আল্লাহ যাকাত যাকাত ফরজ করেছে সাদাকা দাওয়াতে উৎসাহিত করেছে অনেক বড় পুরস্কার রেখেছে কিন্তু এই গরিবেরই নামাজ পড়ার ধর্মটা ভালো লাগে যাকাত পাওয়ার ধর্ম ভালো লাগে গরিবে সাদাকা পাওয়ার ধর্ম ভালো লাগে গরিবে নামাজ পড়ার ধর্ম ভালো লাগে না গরিবে বড় লোক বলে এটাই তো আমার ইসলামের ভালো লাগে কোনটা আল্লাহ বলেছে যে মসজিদ বানাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে যে আল্লাহর জন্য মসজিদ বানালো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে আমি মসজিদের সভাপতি মসজিদ বানাইছি এটা ওর ভালো লাগে কিন্তু নামাজ না পড়লে যে জান্নাত নাই এটা ওর ভালো লাগে ধর্ম যার যতটুকু তার পক্ষে আসে অতটুকুই তার ভালো লাগে বাকিটুকু তার ভালো লাগে না যুবকের ভূমিকা বললু কি এখানে আল্লাহ তাআলা বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিন আমার রব হারাম করেছে অশ্লীলতা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা এই টেলিভিশনে তাহলে এগুলো কি গোপনে গোপনে অশ্লীলতা নাকি প্রকাশ্যে এই গ্রামে কি মুসলমান নাই সর্দার মাসগুর নাই হুজুর নাই তাহলে প্রকাশ্যে কিভাবে অশ্লীলতা হবে চায়ের দোকানে গেলে বোঝা যায় প্রকাশ্যে অশ্লীলতা আছে না আপনি মনে করেন শুধু ছেলে আর মেয়ে সুপরি বাগানে রাস্তার পাশে বিয়ে বাড়িতে ছাদের উপরে দেখা করে ওঠে অশ্লীলতা না আপনি চায়ের দোকানে বসে বসে ন্যাংটা নাচ দেখেন এগুলো অশ্লীলতা না আল্লাহ আপনাকে এবং আমাকে বিবাহ হেফাজত করুন দেখুন ভাইরা আমার যুবকদের একটাই প্রবলেম এটা হচ্ছে কি আলিফ বাতাও পারে না ওয়াল্লাহ পারে না এই ক্যামেরাগুলো না থাকলে আমি এখন না হয় তোমাদেরকে প্রমাণ করে দিতাম যদি আমি এখন বলি যে 20 জন সাহাবীর নাম পারে আচ্ছা তাও 10 জন সাহাবীর নাম পারে এরকম যুগ প্রায় এদিকে আসো কয়জন আসতে আপনি বলবেন যে এইগুলোই কি আপনার ওয়াজ আরে ভাই ও তো ধর্ম জানে কিভাবে তাই এই পাঁচজন ফুটবলের নাম বলো আর তুমি তুমি হ্যাঁ যার সাথে তুমি আরে বলো না আরে বলো না এই ওদিকে কেন ক্যামেরা করবে না করবে তুমি ক্যামেরায় আছো তোমার প্রবলেম বললাম তোমার বিক্রি করে দেবে ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে তোমাকে বিক্রি করে টাকা আমার বলছে আই এম এ ফ্রিল্যান্সার যারা বুঝছে তারা ঠিক করছে বাকিরা বোঝে না এ তুমি দাঁড়ো তুমি দাঁড়ো ওদিকে কেউ ক্যামেরা করিও না খবরদার কেউ মোবাইল নেবে না ওদিকে পাঁচজন ক্রিকেটারের নাম বলো আরে বলো লজ্জা পাচ্ছ কথা উদাহরণ তুমি একটা উদাহরণ হবে এই এলাকার জন্য আরে ভাই ওরে বলতে দেন না ভাই হ্যাঁ হ্যাঁ নার্ভাস হয়ে গেছে পরীক্ষার নকল তোমাদের মতো মানুষ করে নিয়ে এটা কি হেল্প এটা ক্ষতি ওর ওটা ওরে একটা জিনিস জিজ্ঞাসা করছে ওর জন্য পরে খুব বলবে তোমার বলছি হেল্প এটা হেল্প কয় এটা কোন নকল বসে যাও তুমি তুমি বলো ভাই তুমি ও তো বেচারা নার্ভাস হয়ে গেছে ভয় পাও নাকি
পাচ্ছে না, আরো বলো আরো দুইটা পারবো, তুমি চাইতে পারো। হ্যাঁ, তারপরে তার মানে একটা ছেলে ফুটবল খেলা দেখে ফুটবল প্লেয়ারের নাম জানে তাই জানে কিনা, একটা ছেলে সিনেমা দেখে সিনেমার নায়ক নায়কের নাম জানে কিনা, তাহলে একটা ছেলে যদি কোরআন হাদিস জানে তাহলে সে সাহাবিয়া নবীর নাম জানবে কিনা? সাহাবি এবং নবীর নাম ছাড়া কি কোরআন হাদিস হয়? আলাইহিস সালাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমি একজনকে প্রশ্ন করলাম, বলো যে সে এক পীরের মুরিদ, বুঝছো? তাই আমি বললাম যে কতদিন? বলো যে 34 বছর পীরের মুরিদ, মুরব্বী মানুষ। তো আমি আর কিছু বলতে চাই না, আমি এত ঝগড়া করি না কারোর সাথে। আমি বললাম যে জ্যাঠা মাশাআল্লাহ অনেকদিন থেকে তো জান, কি শিখলেন? বলেছিলাম আমার পীর অনেক ভালো, অনেক ভালো, সবসময় ভালো কথা বলে। তা বললাম যে কাকা 34 বছর থেকে পীরের দরবারে যান, ওখানে পীর কি দিন শিখায়? কয় হ্যাঁ দিন শিখায়। আমি বললাম আল্লাহ নবীর 500 ও আসলে এই প্রশ্নটা কোথা থেকে আসছে বলছেন? আমার ওই 2015 সালে এই ঘটনা কোথা থেকে আর কি মাঝে মধ্যে আমি এটা বলি, তো ওটা আমার কেউ শিখিয়ে দেয় না। হঠাৎ করে ওনাকে বললাম যে কাকা 5-6 জন সাহাবের নাম বলেন তো দেখি, তো উনি বলতে পারেন। মানে আমি ওনাকে বলতে চাইছি যে আপনার পীর নিয়ে আমি কিছু বলবো না, তবে আপনি যে দিন শিখেন না এটা সঠিক, আপনি কি শিখেন না আপনি জানেন, তবে দিন শিখেন না। বললো যে কিভাবে? আমি বললাম যে 5 জন নবীর নাম বলেন। তো উনি 5 জন নবীর বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম তো অবশ্যই জানবে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানবে, আদম আলাইহিস সালামের নাম, এগুলো তো সহজ, মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, ওনার অনেক ইতিহাস আমাদের ওয়াজ মাহফিলে আসে, ঈসা ইবনে মারিয়াম, ওনার অনেক ইতিহাস আমাদের ওয়াজ মাহফিলে আসে, ঠিক না? অন্যান্য নবীদের ইউসুফ আলাইহিস সালামের প্রচুর স্টোরিজ আমাদের ওয়াজ মাহফিলে বলতে আসে, তো আমি বলছি তো পারবে, তো যে উনি হয়তো পারতো কিন্তু উনি বলতে পারেন, হয়তো উনি পারে কিন্তু হয়তো উনি ম্যাচ করতে না মিলে আনতে পারবেন। তা বললাম যে 5-7 জন সাহাবীর নাম, তো উনি বলে যে আমাদের এলাকায় বলে যে তুই এত কথা জিজ্ঞেস করলে কিতা কবি ডাকো, আমাকে এভাবে বললো যে এত এত কথা কিনলে কিতা কতি চাস ভিডাকো। তা বললাম যে না জেঠা, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কোরআন মানে ইসলাম শিখতেন, ইসলাম তো সাহাবি ছাড়া হবে না, সাহাবি থেকে রাসুল পর্যন্ত যাবে, রাসুল থেকে আল্লাহ পর্যন্ত যাবে, ইসলাম তো এরকম। তো আজকে আমরা সবাই বলি যে আমরা কি, আমরা দিন শিখি, আমরা ওয়াজ মাহফিল আসে অনেক কিছু শিখি, কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই সাহাবিদের নাম জানি না, নবী রাসূলদের নাম জানি না, আলাইহিস সালাম আজমাইন। দেখুন দিনি ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছে আপনারা অশ্লীলতার দিকে যাইয়েন না, যারা যুবক আছেন। আমি আসলে আপনাদেরকে ওয়াজ করতে একটু কনফিউজ থাকি, কারণ আমি আপনাদের বলবো সুদ খাইয়েন না, আপনি নামাজ পড়েন না, লাভ নাই বলা। আমি আপনারা বলবো যে বাপ্পার সাথে ভালো ব্যবহার করেন, আপনি নামাজ পড়েন না, লাভ নাই বলা। আমার কাছে পৃথিবীতে আপনি যদি বলেন যে জামশেদ ভাই আপনার কাছে পৃথিবীতে কোন ওয়াজ সবচেয়ে ভালো লাগে, ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা, আমি আল্লাহ শপথ করে বলছি আমার কাছে নামাজের চাইতে প্রিয় ওয়াজ আর নাই। আমি মাঝে মধ্যে ছোট মাথায় চিন্তা করি, যদি এদেশের সব হুজুর এক সিজনে শুধু নামাজ দিয়ে ওয়াজ করে আগামী 50 বছর, যেহেতু সিজনাল ওয়াজ, এটা তো মনে করেন যে মৌসুমি ওয়াজ, এদেশের দিন প্রচার হয় কি, এদেশের মুসলমান দিন প্রচার, আল্লাহ তাআলা ফরজ করছে প্রতিদিন দিন প্রচার, দিন শিখা, আর এদেশের মানুষ করছে শীতকালে বড়। তো এখানে সব কিছু পরিবর্তিত, এই দেশের মাটিতে কোনো কিছু মানে ঠিক ঠিকঠাক নাই, আমিও নিজেও ঠিকঠাক নাই, কিন্তু কারণ আমি দেশের মানুষ, প্রতিদিন কোরআন পড়বে মানুষ, কোরআন শিখবে মানুষ, কিন্তু মানুষ শীতকালে কোরআন শেখে, তাও সেখানে এখন আইসা মানে গল্প গুজো ভ্যানতে নিয়ে গেলে কিছু নিয়ে বলবো। তো আমি চিন্তা করতাম যদি 50 বছর হুজুররা যদি শুধু তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু, যদি এটার ওয়াজ করে আর সালাতের ওয়াজ করে, তাও যে ড্যামারে যাচ্ছে কিচ্ছা কাহিনী কইলা, 50 বছর লেগে যাবে আগামী প্রজন্মকে বুঝাইতে যে নামাজ কত গুরুত্বপূর্ণ, বুঝছেন? আমার কাছে এটা মনে হয় আর কি। তো এই জন্য আমি যুবকদেরকে বলবো যে তোমরা প্রথমে সবার আগে নামাজটা পড়ো। নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত ফরজ? যদি কোনো মানুষ 70 রাকাত নামাজ না পড়ায় তাহলে কি সে গুনাহ করে না কুফরি করে? যদি কোনো মানুষ 70 রাকাত নামাজ না পড়ে তাহলে কি সে গুনাহ করলো না কুফরি করলো? সবাই বলবেন যারা জানেন,
আপনি তো জরুরি না কুফরি বলা, আপনি গুনাহ বলতে পারেন, আপনি কোনটাও না বলতে পারেন কিন্তু বলবেন, যদি কোনো মানুষ 17 রাকাত নামাজ না পড়ে সে কি গুনাহ করলো না কুফরি করলো? যে কুফরি করে সে কি গুনাহগার না কাফের? কাফের গুনাহগার। আমি হতে দিছি তোমরা দিছো আমার দোষ না, আমি হতে দিছি, আমি হতে দিছি। যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাহগার? যদি কোনো মানুষ নামাজ না পড়ে সে কি মুশরিক না গুনাহগার? হ্যাঁ, একটা হাদিসে আসছে যে নামাজ ত্যাগ করলো ফাকাদে আশরাকা, সে শিরিক করলো। তোমরা মনে করো মুক্তি বানায় খালি ওটা নাকি সিজদাতে শিরিক হয়। দেখো আমি ফতোয়া দিতে পারবো না, আমি কাউকে মুশরিক বলতে পারবো না, ওই হাদিস আমারও বুঝে আসে। আমি বড় বড় আলেম আমরা জিজ্ঞেস করছি, ওরা বলেছে না এইভাবে না, এইভাবে ডিরেক্ট না, নিয়মিত ছেড়ে দিলে, জেনে শুনে ছেড়ে দিলে। নামাজ পড়া ফরজ কে কে জানে, হাত তুলো তো, জানো সবাই কি কয়? ও আল্লাহ, নামাজ পড়া কি সবাই জানে? এবারে শেখে যে বলছে যদি জেনে শুনে ছাড়ে তাইলে হিসাব আলাদা, না জেনে ছাড়লে হিসাব আলাদা। ইয়া শেষ, এদেরকে দেখেন এরা সবাই জেনে শুনে ছাড়ে, এদের ফতোয়া, এদের ফতোয়া ভিন্ন হবে, আল্লাহ আমাদের ক্ষমা করুন। দিনী ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়বে একটু হাত তুলুন। জামশেদ মজুমদার বলছে এজন্য নাকি আল্লাহ বলছে নামাজ এই জন্য পড়বেন কি ওয়াজও শুনছেন তাই নাকি আল্লাহ ফরজ করছেন? নামাজ এই জন্য পড়বেন কারণ এটা খুব ভালো কাজ নাকি এটা ছাড়া মুসলমান থাকা যায় না? বসেন বসেন। আচ্ছা আচ্ছা, আপনি আমার বাড়িতে আসছেন, আপনাকে আমি ডাইল ভাত খাওয়াইলাম, এটা কি অস্বাভাবিক খানা নাকি স্বাভাবিক খানা? আপনার খিদে লাগছে আপনি খাইছেন, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এই দেশে কিছু মানুষ মনে করে নামাজ পড়ি আমি, আমি অনেক ভালো মানুষ, এটা তো তোমার বেসিক নিয়া, এটা ছাড়া কি মুসলমান থাকে নাকি মানুষ? না এখন বলবে যে আমি মনে করছি নামাজ পড়া ভালো না, না না আমি তোমাকে বলছি এত খুশি হওয়ার কিছু নাই। নামাজ পড়া তো এটা যে কি, এটা তো যে মানে যে অ্যাটেন্ডেন্স কি, একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি, একজন মানুষ মুসলমান এটার অ্যাটেন্ডেন্স কি, একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি, একজন মানুষ মুসলমান এটার হাজিরা কি? তাহলে যে লোক নামাজ পড়লো সে হাজিরা দিল, তার ডিউটি করলো, সে যে ইসলামে ভর্তি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু বলে, সে যে বললো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার বান্দা এবং রাসূল, সে ভর্তি হয়েছে কিনা ইসলামে, ইসলামে ভর্তি হয়েছে কিনা? এখন তার ক্লাস, ডেইলি ক্লাস হচ্ছে সে নামাজে আসা মানে অ্যাটেন্ডেন্স দিয়ে যাও যে হ্যাঁ লাব্বাইক, আমি যে সাক্ষী দিছি আল্লাহ ছাড়া মাবুদ নাই এটা আমি আজকে হাজিরা দিছি। যেই লোকটা নামাজে হাজিরা দেয় নাই ওই যে সে বলছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ নবী রাসূল, আল্লাহ রাসূল ও বান্দা, সে ওই সাক্ষীর বাস্তবায়ন করলো না, সে ওই সাক্ষীকে বললো না। একটা লোক যদি কোনো কোম্পানিতে চাকরি নেয় আর যদি সে কোম্পানিতে ডিউটিতে না যায় তার কি বেতন হবে? একদিন গেল না, দুই দিন গেল না, পাঁচ দিন গেল না, তার কি বেতন হবে? চাকরি থাকবে? সামান্য একটা জিনিস, যদি একটা মানুষ একটা কোম্পানিতে চাকরিতে যাওয়ার পরে যদি রেগুলার চাকরিতে ডিউটি মিস করে তার তো বেতন হবে না হবে না, তার চাকরি পর্যন্ত চলে যাবে। তাহলে একজন মানুষ যখন সাক্ষী দিয়ে ইসলামে আসে যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর যখন ওই আল্লাহ সলাতকে ফরজ করে অনিবার্য করে দিনে পাঁচবার করে, সে যদি সে বিরত থাকে তাহলে তার কিভাবে মানতে হবে? একটা কোম্পানি যদি চাকরি না থাকে মানুষের কি মানুষ কিভাবে থাকবে কোম্পানি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকরা তোমরা বেশি বেশি ফেসবুকে মেয়েদেরকে ধর্ম শিখাও কেমন? আরে কি বল পাগল লাগে, ফজরে জাগাবো না ওদেরকে? কারা কারা মেয়েদেরকে ফজরে জাগায় ভালো কাজটা করো, হাত তোলো। মেয়েটা খুব ভালো হুজুর, খুব ভালো। বললাম কিভাবে? হুজুর বিশ্বাস করেন কারোর সাথে কথা বলে না। তুমি কি হিজড়া? কারোর মধ্যে কি তুমি পড়ো না? তুমি ওর আব্বা, ওর খালু, সরি ওর ওর তুমি মামা, ওর তুমি চাচা, ওর তুমি ভাতিজা, ভাই কিনা? না হুজুর না। তো কারোর সাথে কথা বলো, তুমি কি, তুমি কি ওই কারোর মধ্যে? না যাই দেখো আরেকটা সিমা আরেকজনের সাথে কথা বলো, ওইখানে তুমি কার? ওই ছেলে যখন বলে কারোর সাথে কথা বলো না, কারোর কার তুমি থাকো? মেয়ে বলে যে এই ছেলেটা খুব ভালো, ওকে বিয়ে করতে পারিস, ঠিক হয়েছে। তো কি হয়েছে? হুজুর আমার আব্বা মা আমার বিয়ে ঠিক করেছে, আমার বাপ মা ধর্ম বোঝে না, আমি চাই দিনদার ছেলের সাথে বিয়ে ঠিক করতে, ওরা ধর্ম বোঝে না, আমার বিয়ে একটা ছেলের সাথে ঠিক করছে দাঁড়িয়ে নাই। বললাম যে তো দিনদার
আপনার পছন্দ কেউ আছে বলে যে আমি এমনি কথা হয় না একটা ছেলের সাথে মেসেঞ্জারে মেসেজ করি ওই ছেলেটা খুব ভালো মনে রাখবা বোন আমার যেই ছেলে যে বুঝে গেছো তুমি ভালো সেটা ভালো না কারণ একটু বুঝতে পারছো যে সে ভালো তার মানে এতটা ঘনিষ্ঠ হইতে পারছো তোমার সাথে সে এতটা ক্লোজ আসছে যে তুমি বুঝতে পারছো সে ভালো ভালো ছোট ভাই আমার যে মেয়েটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে বিয়ের আগে এবং তুমি গভীরভাবে বুঝতে পারছো মেয়েটা ভালো এটা ভালো না কারণ তুমি এতটুকু অবজার্ভ করতে পারছো সে তোমার এতটুকু অবজার্ভের সুযোগ দিছে যে তুমি বুঝতে পারছো সে ভালো সে একদম সেম মেয়েকেও বলতে চাই বোনকেও বলতে চাই যে ছেলে তোমাকে সুযোগ দিছে বুঝার যে আমি ভালো আর তোমাকে অবজার্ভ করার সুযোগ দিছে ওই ছেলে ভালো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন গান বাজনা অশ্লীলতার মধ্যে পড়ে নাচ নাটক সিনেমা এগুলা আমরা এগুলো বেশি বেশি দেখবো আজকে থেকে প্রতিজ্ঞা করলাম ডেইলি আর 3 ঘন্টা বানা সিনেমা আমরা দেখাবো নাকি আরে কি হইছে আমরা শেষ নবীর উম্মত জান্নাত তোমাদের আছে কি বলছ আমরা শেষ নবীর উম্মত না আমাদের জান্নাত আছে না যা খুশি তা করি সামান্য একটা বাপের কথা মতো বিয়ে করে না কই তুই আমার গোলাম যাবা বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা চলবো না আর তিনি বুঝি আমাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবে হবে আল্লাহ তাআলা কি হারাম করেছে অশ্লীলতা কি প্রকাশ্যে এবং প্রকাশ্যে এবং আল্লাহ তাআলা আমাদের প্রকাশ্য অপরাধকে ক্ষমা করুন এবং গোপনে অপরাধকে ক্ষমা করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক শেষ বাংলাদেশ আসসালামু আলাইকুম সালাম